নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে একত্রিশ তিন দু হাজার একুশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আমরা জানি যে আইএসএমএস পোর্টালের মাধ্যমে যে বিভিন্ন টিচারদের বা স্কুলের টিচিং নন টিচিং স্টাফদের যে স্যালারি হয় তো স্যালারি পোর্টালের এবারে মার্চের পর এপ্রিল মাসে যখন স্যালারি মানে রিকুইজিশন আপনারা অনলাইন করবেন আইএসএমএস পোর্টালের মাধ্যমে তো সেই আই পোর্টালের মাধ্যমে এই এপ্রিল মাসের স্যালারি সাবমিট করার আগে আপনাকে রিকুয়েশন সাবমিট করার আগে যে কাজটা করতে হবে সেই সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটে গেলেন ওয়েস্ট বেঙ্গল এই আই এস পোর্টাল সেখানে দেখুন একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান জারি হচ্ছে ভালো করে দেখুন আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন লগ ইন করবেন তো ইম্পর্টেন্ট নোটিফিকেশানটা কী রয়েছে আসুন দেখে নেই দেখুন ভালো করে দেখুন ইম্পর্টেন্ট নোটিশটা কী বলছেন বিফোর স্যালারি সাবমিশন অফ দ্য মান্থ অফ এপ্রিল দু হাজার একুশ অল ওয়াই উইল হ্যাভ টু সাবমিট হ্যাভ টু সাবমিট অ্যাকাডেমিক সেকশন অ্যাকাডেমিক গ্রুপ সাবজেক্ট ফর অল টিচিং স্টাফ ইনক্লুডিং এইচএম অর্থাৎ এই দু হাজার একুশের এপ্রিল মাসের স্যালারি সাবমিশনের আগে এইচ ওয়াইকে হেড হেড অফ ইনস্টিটিউশনকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা কি সমস্ত টিচিং স্টাফের এইচএম সহ সমস্ত টিচিং স্টাফের একাডেমিক সেকশান একাডেমিক গ্রুপ এবং সাবজেক্ট কী সাবজেক্টে তিনি অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টেড এবং তার একাডেমিক গ্রুপ আর অ্যাকাডেমিক সেকশান এটা কিন্তু সাবমিট করতেই হবে মাস্ট এই এপ্রিলের দু হাজার একুশে স্যালারি সাবমিশনের আগে এবং স্যালারি সাবমিশন প্রসেস উইল স্টার্ট আফটার দুই চার দু হাজার একুশ অর্থাৎ এই স্যালারি সাবমিশন প্রসেসটা চালু হবে কবে এডুকুইশান এটা হচ্ছে দোসরা এপ্রিল থেকে শুরু হবে এবং স্যালারি সাবমিট লিঙ্ক উইল বি ডাইরেক্ট এইচ ওয়াই টু পুট অল দোস ডাটা তো এই স্যালারি সাবমিশন লিঙ্ক উইল বি অফ এইচ ওয়াই টু পুট অল দোজ ডাটা এই সমস্ত স্যালারি সাবমিশনের যে তথ্য দোসরা এপ্রিল থেকে কিন্তু স্যালারি সাবমিট করা যাবে এবার এপ্রিল মাসের তো যা হোক এই আপডেটটা তার আগে যে কাজটা করতে হবে সমস্ত টিচারের হচ্ছে টিচিং নন টিচিং স্টাফের যা টিচিং স্টাফ যারা রয়েছে সমস্ত সববার কিন্তু একাডেমিক সেকশান একাডেমিক গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু হচ্ছে আপডেট করতে হবে তো যা হোক এই ক্ষুদ্র আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরে এটা আপডেট নিয়ে